আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের কুতুবদিয়া ট্যুরে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ প্রকল্প এলাকায়। এটি 2006-07 অর্থ বছরে কুতুবদিয়া দ্বীপ উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নের তাবলসর গ্রামের বেড়িবাঁধের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাজ শুরু করা হয়। 15 কোটি টাকা ব্যয়ে 50টি টারবাইন বিশিষ্ট 1000 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ প্রকল্প স্থাপন করা হয়। যদিও প্রকল্পটি আলোর মুখ দেখে নাই, 2010 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার কবলে পড়ে এই প্রকল্পটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তীতে 2017 সালে এটি মেরামত করে নতুন করে চালু করা হয়। এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আলী আকবর ডেল ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। খুবই চমৎকার একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যারা আসবেন সি বিচ থেকে 15 টাকা দিয়ে টমটমে করে চলে আসবেন। একেবারে বায়ু বিদ্যুৎ কেন্দ্র গেসা পাকা রাস্তা, একপাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত আর একপাশে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা যারা বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি ঘুরতে আসবেন, বায়ু বিদ্যুৎ ঘুরে শেষ হওয়ার পরে এই সোজা রাস্তা ধরে সামনে গেলে সাগরের শেষ কিনারায় চলে যাবেন। যারা পুরো দিনের জন্য আসবেন, বিকালটা আপনারা এই রাস্তা ধরে গিয়ে শেষ মাথায় সি বিচে কাটাইতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা। যদিও আমরা সময় পাই নাই, পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না, আমরা কিছু সময়ের জন্য আসছি, আবার একটু পরে আমাদেরকে চলে যাইতে হবে, এই জন্য আমরা যাইতে পারলাম না। স্থানীয়রা আমাদেরকে যেটা জানালেন, এই রাস্তাটা এক সময় অনেক দূর পর্যন্ত ছিল, সাগরের জোয়ারের তোরে ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে। তো বিকালবেলা পর্যটক যারা আসে বিকালবেলা এখানে বসে আড্ডা দেয়। তো আমার জানা মতে বাংলাদেশে 2টি বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে, তার মধ্যে একটি হচ্ছে ফেনী জেলায় মুহুরি প্রজেক্ট এলাকায়, আর একটা হচ্ছে এই কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ প্রকল্প। আমার 2টাই দেখা হয়েছে। সত্যি কথা বলতে কি, এই কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রই আমার খুব ভালো লেগেছে। অনেক বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র, আসলে কল্পনাই করা যায় না বাংলাদেশে এরকম একটি প্রকল্প সম্ভব। আমরা বিভিন্ন মুভিতে সিনে দেখি এরকম ছবি, এরকম দৃশ্য, আসলে আমাদের দেশটাই না কত সুন্দর, যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তার আশপাশ। এখানে প্রচণ্ড বাতাস, আপনারা হয়তো ভিডিওটাতে এটা শুনতে পাচ্ছেন না, কারণ হচ্ছে ভিডিওটা আমি এডিট করতে বাধ্য হয়েছি, বাতাসের কারণে আমার ভয়েস শোনা যাচ্ছিল না। বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ থাকার কারণে ম্যাক্সিমাম টারবাইনই বন্ধ আছে, দুই একটা যা ঘুরছেন এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কি না আমরা জানি না। এখানে প্রকল্প এরিয়াতে আমরা কাউকে পাই না যে কথা বলার জন্য বা কোনো কিছু আমাদের জানার জন্য। তো বন্ধুরা, যারা কুতুবদিয়া আসবেন আশা করি এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র সৌন্দর্য আপনারা মিস করবেন না। আপনাদেরকে না বললে নয়, এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের নিচে যে আপনারা খালি মাঠটি দেখতেছেন, এই মাঠে লবণ উৎপাদন করা হয়, সাগর থেকে নোনা পানি এনে পলিথিন বিছিয়ে এখানে পানি শুকিয়ে এর থেকে লবণ উৎপাদন করা হয়। যদিও আমরা যখন আসছি তখন লবণ উৎপাদন করার বেশ মাত্রা ছিল না, তবে আমরা স্থানীয়দের থেকে শুনলাম এখানে প্রচুর লবণ উৎপাদন করা হয়। আরেকটা মজার কথা বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার না করলে নয়, এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের পাশে যে আপনারা খালি বিস্তীর্ণ জমিগুলো দেখছিলেন, এগুলোতে তরমুজ চাষ করা হয়। হীরা, তরমুজ, বাঙ্গি, কাঁচামরিচ, বিভিন্ন মশলা দিই। তো আমরা এখানে আনসিজনে, এখন সিজন না, আনসিজনে এসে আমরা খুবই মিষ্টি তরমুজ খেয়েছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা দেখবেন এবং সে পর্যন্ত অপেক্ষা করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।